নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর মেডিকেল কলেজে মাঝরাতে শিশু চুরির চেষ্টা, আটক দুই মহিলা সহ তিন। পূজার আগে শহরের বিধ্বস্ত সড়কের রূপ পাল্টাবে আশ্বাস বিধায়ক দীপায়নের। শিলচরে আয়কর অভিযান, দুই শিল্পপতির বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার রাতে প্রসূতি বিভাগ থেকে শিশু চুরির সন্দেহে আটক করা হয়েছে দুই মহিলা সহ এক যুবককে। মাঝরাতে মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে প্রবেশ করেছিল ওই দুই মহিলা। ঠিক সে সময় কান্না করেছিল একটি শিশু। তখন তারা শিশুটিকে কোলে তুলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করে, কিছুক্ষণ পর হঠাৎ শিশুটিকে নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ করেন সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা। সঙ্গে সঙ্গে চেঁচামেচি চিৎকার শুরু করলে বাকি বিভাগের লোকজন ছুটে আসেন এবং তাদের হাতে হাতে ধরে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে ওই দুই মহিলাকে পুলিশে সমঝে দেওয়া হয়। পুলিশ তাদের সঙ্গে এক যুবককেও আটক করেছে। ঘটনাকে কেন্দ্র করে শিলচর মেডিকেল কলেজে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। অম্বিকাপুরটি চৌরঙ্গিতে সদ্য নির্মিত কালভার্টে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন বিধায়ক অম্বিকাপুরটিতে চৌরঙ্গিতে স্বহস্তে ফলক উন্মোচন করে ওই কালভার্টের কাজ সম্পন্ন করেন এবং রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন তিনি। পরে অমৃত কলস যাত্রা অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক। তিনি সংবাদ মাধ্যমের কাছে জানান, আসন্ন পূজার আগে শিলচর শহরের বেহাল সড়কের রূপ পাল্টাবে বলে আশ্বাস দেন। যে আগামী দিনগুলোতে শুধু অম্বিকাপুর না, শিলচরের বিভিন্ন জায়গায় কাজ শুরু হয়েছে। সুভাষনগর পয়েন্ট থেকে আপনারা দেখেছেন যে ট্রেনে কাজ শুরু হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখছি যে 48 কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ইতিমধ্যে বরাদ্দ করেছেন শিলচরের জন্য নগরের যেটা নগরীয় প্রকল্প নির্মাণ আঁচলির মাধ্যমে। তো শিলচর মিউনিসিপ্যাল বোর্ডের 28টি ওয়ার্ড, আমার কনস্টিটিউয়েন্সিতে 27টি ওয়ার্ড রয়েছে। এই 27টি ওয়ার্ডের বিভিন্ন প্রপোজাল আমি দিয়েছিলাম। আপনাদেরকে 2-4টি প্রপোজালের কথা শোনাচ্ছি আজকে। যে অম্বিকাপুরটির আপনারা যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার থেকে সোজা যদি আমরা চৌরঙ্গি পর্যন্ত যাই, এই যে ড্রেন, এই ড্রেনকেও কিন্তু পাকা করার প্রয়োজন রয়েছে। সেটার প্রপোজাল আমি দিয়েছি, মোটামুটি সেটা আগামী 17 তারিখে টেন্ডার হবে। এই ড্রেনটা সুযোগ গিয়ে আপনার অ্যাক্সিস ব্যাঙ্ক পর্যন্ত যাবে। রাইট সাইডে আমরা যেখানে দাঁড়িয়ে আছি অপোজিট সাইডেও ড্রেনের প্রয়োজন রয়েছে, কিন্তু এত বড় ড্রেনের প্রয়োজন নেই, ছোটো ড্রেন করতে হবে। এটাকেও একটা যেটা ডেমার্কেশন করে সেই কাজে আমরা হাত দিব অতি সত্তর পুজোর পরে। আমরা চৈতন্য প্রেস থেকে শুরু করে এই পয়েন্ট থেকে শুরু করে আর সানলিক পয়েন্ট পর্যন্ত অনুকূল ঠাকুর আশ্রম পেরিয়ে গিয়ে এই বোথ সাইড ড্রেন আর একটা সুন্দর রাস্তার জন্য আমি প্রপোজাল দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী, সেটাকে স্যাংশন করে দিয়েছেন। আমি আশাবাদ সেটা বরাদ্দকৃত অর্থ কত 2024 ইংরেজির মধ্যে, মার্চের মধ্যে আপনারা একটা সুন্দর শিলচর মোটামুটি দেখতে পাবেন। আর 2025 ইংরেজির মধ্যে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নে আমি মনে করি যে শিলচর শহর একটা অসাধারণ সুন্দর রূপে পরিণত হবে। শিলচরের দুই শিল্পপতির বাড়ি সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানে একসাথে হানা দিল আয়কর বিভাগ। শুক্রবার সকালে খবরটি চাউর হতেই গোটা শহরে ব্যাপক চর্চা শুরু হয়। দীর্ঘদিন পর শিলচরে আয়কর বিভাগের বড়সড় অভিযান শুরু হয়েছে। ওই দুই শিল্পপতি হলেন বিজেপি নেতা মূলচাঁদ বৈদ এবং কুন্দাল মল চৌধুরী। জানা গেছে গোল্ড সিনেমা ও তার ব্যক্তিগত অফিসের চাবি হারিয়ে গেছে বলে জানান মূলচাঁদ বৈদ। পরে তালা ভেঙে ভেতরে ঢুকেন আয়কর আধিকারিকরা। তাদের সবকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে মোতায়েন করা হয় বিশাল আধাসামরিক বাহিনী। শুক্রবার দিনভর কাউকে ভেতরে ঢুকতে দেননি সিআরপিএফ জওয়ানরা। এই খবর পড়া অবধি আয়করের অভিযান অব্যাহত রয়েছে। উদারবন্দে কংগ্রেসের তৃণমূল স্তরের কাজকর্মে শাসক দলের কর্মীরা চিন্তিত হয়ে পড়েছেন। উদারবন্দ ব্লক কংগ্রেস কার্যালয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এমনই মন্তব্য করলেন কংগ্রেস কর্মকর্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে ব্লক কংগ্রেসের সভাপতি ললিত গোয়ালা, সাধারণ সম্পাদক নুরুল হক লস্কর, মাইনরিটি সাহার
চেয়ারম্যান কাসাদ আহমেদ বড়বইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায় বলেন, ব্লক সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি দলের তৃণমূল কর্মীদের সহযোগিতায় দলকে শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি উপদলপতি রকিবুল হোসেন, বেদায় কমলাক্ষ দেবপ্রকাশ, জাকির হোসেন সিকদারের উপস্থিতিতে উদারবন্দে দলের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তৃণমূল কর্মীদের উপস্থিতি দেখে দলীয় নেতৃত্বের তরফে প্রশংসা করা হয়। তিনি আরো জানান, আগামী বিধানসভা নির্বাচনে উদারবন আসন থেকে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছা প্রকাশ করেছেন, তবে দলীয় কর্মকর্তারা কোনো ব্যক্তির হয়ে কাজ করছেন না, তৃণমূল কর্মী থেকে শুরু করে সবাই দলের জন্য কাজ করছেন। এতে দল যেমন শক্তিশালী হচ্ছে, তেমনি সাধারণ মানুষ থেকে শুরু করে অকংগ্রেসীরাও প্রভাবিত হচ্ছেন। অনেক অকংগ্রেসি পরোক্ষে তাদের সহযোগিতা করছেন বলেও উল্লেখ করেন তিনি। আগামী 5 নভেম্বর উদারবন কংগ্রেসের তরফে এক জনসভার আয়োজন করা হয়েছে। এতে 5000-এর অধিক লোক সমাগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উদারবন ব্লকের মহিলা সভানেত্রী অর্চনা ধর বলেন, উদারবন্দে দল আগের থেকে অনেক ভালো অবস্থানে রয়েছে। প্রচার সম্পাদক সুদীপ দৌর বলেন, দলের সর্বস্তরের কর্মীদের সহযোগিতার জন্য ব্লক কংগ্রেস কমিটি দলকে শক্তিশালী করে তুলতে পারছে। দল শক্তিশালী হতেই বিধায়ক মিহির কান্তি সোম সহ বিরোধীরা চিন্তিত হয়ে পড়েছেন বলে তিনি উল্লেখ করেন। আমাদের 1 সেপ্টেম্বর এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়, যে সভাতে এসেছিলেন আমাদের ডেপুটি লিডার অপোজিশন রকিবুল হোসেন স্যার, এসেছিলেন আমাদের কার্যকরী সভাপতি দুইজন কমলাক্ষ দেবপ্রকাশ এবং জাকির হোসেন সিদ্ধার মাস্টার। উক্ত সভায় আমাদের যে পর্যালোচনা হয় আরও বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। তো পর্যালোচনা সভায় দেখা যায় যে ওনারা এক বাক্যে স্বীকার করেন যে উদারবন সংগঠন শক্তিশালী হচ্ছে আমরা বুঝতে পেরেছি এবং আমরা তার জন্য উদারবনকে আমরা বেছে নিয়েছি। আমাদের 12টি জেলার মধ্যে উদারবন্দে একটি বৃহৎ সভা হবে, যে সভায় কমপক্ষে 5000 উপরে আমাদের থাকতে হবে। ওই বিষয় নিয়ে পর্যালোচনা হয় এবং পর্যালোচনা সভায় আমাদের ব্লক কংগ্রেসের যারা ছিলেন, মাইনরিটি ডিপার্টমেন্টের যারা ছিলেন, মহিলাদের যারা ছিলেন, সবাই এক বাক্যে স্বীকার করেছেন। আমাদের ব্লক কংগ্রেস সভাপতিরা ছিলেন, সবাই এক বাক্যে স্বীকার করেছেন যে ওই সভাকে সাফল্যমণ্ডিত করে তোলা হবে। আগামী সভাটি হবে দুর্গাপূজার পর, কালী পূজার আগে এই সভাটি অনুষ্ঠিত হবে। তারিখ ধরে নেওয়া হয়েছে আগামী নভেম্বরের 5 তারিখ ধরে নেওয়া হয়েছে, হয়তোবা এটি সিদ্ধি হতেও। গত 3 মাস থেকে পূর্ব ধলাইয়ের আমড়াঘাট সংলগ্ন গঙ্গানগর জল প্রকল্প থেকে জল সরবরাহ না করায় এলাকার 5 শতাধিক পরিবার পানীয় জলের জন্য হাহাকার করছে। খাল নালা কাঁচা কুয়া থেকে জল পান করে নানা অসুখে ভুগছেন জনগণ। এলাকার জনগণ জল প্রকল্পে গিয়ে দেখেন চতুর্দিকে আবর্জনা স্তূপ, জলের ট্যাঙ্ক ও অ্যালার্ম রাখার ঘরে পোকার ছড়াছড়ি। এদিন স্থানীয়রা বলেন, জল প্রকল্পের মোটর মেরামতের জন্য তারা আগস্ট মাস থেকে ঘর প্রতি চাঁদা তুলে জল প্রকল্পের কমিটির হাতে তুলে দিয়েছেন, কিন্তু এরপর তারা জল পাচ্ছেন না। 2.5-3 মাস হয়ে গেছে আমরা গ্রামে জল পাই না, অথচ তারা প্রত্যেক মাসে মাসে বিল দেওয়া হয়। তারা কইলে কয় মোটর জ্বলে গেছে, মোটর নষ্ট, অথচ তারা মোটরের বিল দেওয়া হয়। মাঝে মধ্যে দেওয়া হয়েছে 250-300 টাকা দেওয়া হয়েছে জলের বিলে লাগিয়া, এক্সট্রা তারা মাসে মাসে 100 টাকা দেওয়া হয়, কিন্তু জল পাওয়া যায় না। জল আবার দেওয়া গেছে, এটা কি ডেলি জল নেয় মিটুন মিটুন আচার্য টাইম স্যার হয় না আর কি, এখানে চার্জে আছেন বর্তমানে। আর কি অফিসার আছে এখানে? আর তো আর জানা মতার কারণে আর কমিটি তো আছে, কমিটি তো আছে, কমিটি তো আছে। ট্যাঙ্কির অবস্থা, ট্যাঙ্কির ভিতরে মাটি শেওলা, এর মধ্যে এলাম রাখা আছে কেন? এলামের মধ্যে দেখুন কি অবস্থা এলামের, এই এলামটা খেয়ে মানুষের অসুবিধা হইতো না? বৃহস্পতিবার রাতে মধ্য ধলাইয়ের কাঁঠাকাল বাজারের অমল পালের মুদির দোকানের দরজার তালা ভেঙে লুটপাট চালায় দুষ্কৃতীরা। এদিন চোরের দল প্রথমে দোকানের সামনের ইলেকট্রিক লাইট ভেঙে চুরি চালায়। শুক্রবার অমল পালের দাদা অবন্তী পাল ধলাই থানায় একটি মামলা দায়ের করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে ব্যবসা পাতি শেষ করে তার ভাই অমল পাল দোকানে তালা দিয়ে বাড়ি চলে যায়। শুক্রবার সকালে দোকানে এসে দেখেন তালা ও দরজার একাংশ ভাঙা।
চোর দোকানে প্রবেশ করে কেশ বাক্স থেকে নগদ 15,000 টাকা ও আরো 15,000 টাকার জিনিসপত্র নিয়ে যায়। ধলাই থানায় পুলিশ তদন্ত করে এখনো ধরপাকড়ের কোনো খবর নেই। আমি সকাল সকাল তারা আমার খালি ফোন করটা যে ওরম ওরম তোরাও দোকান আমার দোকান তো কালকে রাতে চুরি হয়ে গেছে বলে কি তো হয়েছে বলে ওরম ওরম রাতে ইয়েও বাঙ্গে ও আমি সঙ্গে সঙ্গে ঘুরতে ঘুরতে চা খাইতে পারছি না তারাও অস্থির হয়ে যেত ফোন করটাতে আমি আইতে বাধ্য হইলাম আইয়া দেখি যে এখানে বাঙ্গা দরজা সব বাঙ্গা বাঙ্গিয়া তালা বাঙ্গিয়া ইয়ে পরে তারা দোকানের ভিতরে বাক্কা জিনিসপত্র কিছু চুরি মানে বাইরে থাকি দেখা যায় আর কি তাকে হয়েছে ভিতরে ঢুকিয়া তারা স্যার আমার দলাই স্যার তারা আইসলা স্যার তারা আইয়া দেখিয়া গেছেন তারা কিতা এনকোয়ারি করিয়া গেছেন আর এমনি তারা জিগাইলাম তারা জিগাই তারপর তারা জিনিসপত্র কিছু চুরি হয়েছে টেকাও নিছে এর জন্য আমরা যেমন আমার স্যার তারা কইয়া একটু নজর রাখতা যাতে রাত্রেবেলা একটু প্রশাসন স্যার তারা একটু নজর রাখতা যে রাতে যখন যদি চুর থাকে তো দিনের দিন খালি খালি চুরি হইতেছে গরু চুরিও আর দোকান চুরিও আর এরপরে ব্যাটারি চুরিও আর এটা এভরিথিং খালি চুরি হইতেও আছে কিন্তু চুরি তো আর বন্ধ করা যায় না তার মানে চুর রাত্রে হইলে তারা চুরির লাগে তাকে স্যার তারা যদি একটু কল করিয়া ইয়ে করেন তো মনে হয় অতি সত্তর ধরতে পারবা আমার আমার হিসাবে ওটাই আমার অনুরোধ স্যারের কাছে। আমরা রাত্রে ডেইলি দোকান বন্ধ করি 10টা সাড়ে 10টায় আজকে রাত্রে ওইরকম বন্ধ করিয়া দিই সুন্দর মতো দরজা বন্ধ করে রাত্রে বন্ধ করিয়া দিই সকালে মর্নিং ওয়ার্কে মানুষ বাইরেছে এরা ডাকিয়া বাড়ির পর যে দোকানের দরজা বন্ধ আমরা দূরে ইয়া দেখি দোকানের দরজা বন্ধ আছে কারণ ভিতরে বহুত মাল আসলো বহুত মাল নাই সকালে আমরা দেখি এরপরে পয়সা টয়সা কিছু আসলো এটাও নাই এরপরে উদারবন স্বাস্থ্যকেন্দ্রে আজ একটি নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। 50 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষ উদারবন্দের মেহেরকান্তি সোমের হাত দিয়ে এই ভবনটির উদ্বোধন করা হয়। এতে বক্তব্য রাখেন উদারবন মন্ডল সভাপতি নবরণ চক্রবর্তী। বিধায়ক সোম জানান উপরে একটি কনফারেন্স হল ও নিচে দুটি কক্ষ হয়। আগে ডাক্তারদের কনফারেন্স হল ছিল না, কক্ষ দুটি হওয়ায় জনসাধারণের অনেক সুবিধা হবে। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন স্বরূপ দত্ত। আমরা একের পর এক মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচেষ্টার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর স্বাস্থ্যমন্ত্রী আমার ইয়ে মহন্ত কেশব মহন্ত ওনাদের প্রত্যেকেরই প্রয়াসে এই কাজগুলো হচ্ছে এবং এটা আনটাইম কোয়ান্টিটি হয়েছে এবং আগামী দিনে আরও কিছু করতে হবে। মেইন বিল্ডিংটা অত্যন্ত শোচনীয় অবস্থায় আছে, সেটাকেও রিনোভেশন দিয়ে হবে না, এটা পুরো প্রায় ড্যামেজ হয়ে গেছে। মানে লাস্ট দুটা টাইমও আমরা রিপেয়ার করে চালিয়েছিলাম, এটা লাস্ট গভর্নমেন্টের সময় তৈরি হয়েছিল এবং এটা আরও লাস্টিং করত কিন্তু সেইগুলো কাজ ভালো হয়নি, সেই সময়ে সরকার সেগুলোতে নজর দেননি। এই গতিকে আমাদের অনেক কিছু কমি ছিল এই বিল্ডিংটাতে এবং যার ফলস্বরূপ রিপেয়ারিং করার পরও ঠিকভাবে আমরা ঠিকাতে পারিনি আর আগামী দিনে আমরা ওটা পুরো ফুল স্ট্রাকচারটা আমরা তৈরি করতে হবে। বাউন্ডারি ওয়াল প্রায় শেষের দিকে, এবার আরও আমরা দিয়েছি আর পিছন দিকে বাউন্ডারিটা হয়নি, সামনে এখানে বাউন্ডারি খুব শীঘ্রই আমরা স্টার্ট করব। এই বাউন্ডারিটা স্টার্ট হলে পরে উদার এরকম মেন গেটটা হতে হবে কারণ সিকিউরিটি ভিউতে অনেক রাত্রিবেলা ডিউটি করেন আমরা ডক্টর নার্সরা, কেন অনেকটা নিজেকে সুরক্ষিত মনে করেন না, এই জন্য এটা আমাদের প্রয়োজন রয়েছে। হাইলাকান্দি জেলার অমৃত কলসগুলি জিপি কার্যালয়ে জমা শুরু। রাঙ্গাউটি জিপিতে অমৃত কলস যাত্রা সম্পন্ন। আমার মাটি আমার দেশ অনুষ্ঠানে রাঙ্গাউটিতে অভূতপূর্ব সাড়া মহিলাদের। রাঙ্গাউটি জিপিতে অমৃত কলস যাত্রা কার্যসূচিতে অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সফিক কামাল বড়লস্কর। রাঙ্গাউটি জিপির প্রতিটি ঘর থেকে সংগ্রহ করা এক মুঠো মাটি অমৃত কলসগুলি জেলার প্রত্যেক পঞ্চায়েত কার্যালয়ে জমা রাখা শুরু হয়েছে। এরই অঙ্গ হিসাবে হাইলাকান্দি ব্লকের অন্তর্গত রাঙ্গাউটি জিপি অফিসে কলসগুলি শুক্রবার শোভাযাত্রা করে জমা করা হয়েছে। আগামী 8 অক্টোবর এই অমৃত কলসগুলি সংশ্লিষ্ট উন্নয়ন খণ্ডে নিয়ে যাওয়া হবে। এদিন রাঙ্গাউটিতে জিপির অমৃত কলস যাত্রা হতে উপস্থিত ছিলেন রাঙ্গাউটি জিপি সভানেত্রী প্রতিনিধি আফজল হোসেন চৌধুরী, জেলা কংগ্রেস আইটি সেলের ভাইস চেয়ারম্যান মোস্তাফা আহমদ বড়ভূইয়া, জীবিকা সখী সুফিয়া বেগম বড়ভূইয়া, জিপি সচিব ও অন্যান্য কর্মকর্তা, পঞ্চায়েত প্রতিনিধি এবং এসএসজি সদস্যরা। আজকে এই মাটি যাত্রার থেকে একটা জিনিস বোঝা যায় যাতে আমরা আমাদের এটা আজকে যেহেতু নন পলিটিক্যাল তাই আমি একটা কথা বলে না পারছি
যে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে এরকম একটা কথা আছে, মা মাটি মানুষ। আজকে বিজেপি সরকার যে বুঝতে পেরেছে যে মা মাটি, যে সেটাই দিয়ে আমরা চলতে হবে এবং সবাই আমরা যাতে একত্রিত থাকি এবং একত্রিত থাকে এইভাবে আমাদের এলাকাকে উন্নতি করার জন্য যে হাতে হাত মিলিয়ে আমাদের এই মুস্তফা ভাই বা আমার ডিপি সেক্রেটারি, আমার জিআরএস, আমার আফজল ভাই প্রেসিডেন্ট, উনি বর্তমান প্রেসিডেন্টের প্রতিনিধি, সবাইকে আমি ধন্যবাদ জানাই। যাতে আমাদের এই জিপিটা, তো আমি নিজেই এই জিপির বাসিন্দা, তাই আমি মনে করি যে আমাদের আগামী দিনে এই জিপিটা বিশেষ করে আরও উন্নতি হয় এবং আমাদের প্রেসিডেন্ট অনেক কাজ করেছেন, আগামী দিনেও যেরকম ওরকম কাজ করে যান। আজকে আমি বিশেষ করে এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাকে গৌরবিত মনে করছি, যাতে আজকে যে আমরা সবাই এই এলাকার মানুষ মিলে যে এই প্রোগ্রামটাতে আমরা সাকসেস করেছি, আগামী দিনে যে এইভাবে যাতে আমরা একত্রিত থাকি, এটার মুখ্য উদ্দেশ্য যেটা আমি বুঝতে পেলাম, যেটা আমরা এক হতে থাকি, এক হয়ে যাতে আমাদের যেভাবে সংবিধানের সেকুলারিজম যেটা আছে সেটা নিয়েই আমরা যাতে আগামী দিনে আগে আরও বাড়তে পারি। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। শিলচর মেডিকেল কলেজে মাঝরাতে শিশু চুরির চেষ্টা, আটক দুই মহিলা সহ তিন। পূজার আগে শহরের বিধ্বস্ত সড়কের রূপ পাল্টাবে আশ্বাস বিধায়ক দীপায়নের। শিলচরে আয়কর অভিযান, দুই শিল্পপতির বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।